সালাম আলাইকুম এবং শুভকামনা জানাই আমাদের ভিউয়ার্সদেরকে যারা আমাদের সাথে আজ আছেন। আমন্ত্রণ জানাই এইচএসসি 2022 শিক্ষার্থীদের জন্য শিক্ষক নিবেদিত শিক্ষকের পরামর্শ অনুষ্ঠানে। আজ আমাদের সাথে বিশেষ একজন অতিথি আছেন, কলেজ পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিপ্রাপ্ত ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজ এবং ঢাকা বোর্ডের এক্সামিনার জনাব মোহাম্মদ জসিমউদ্দিন বিশ্বাস স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার। সো ইংরেজি সব স্টুডেন্টরাই বাংলাদেশে বিশেষভাবে ভয় পায়, এটার কারণটা কি স্যার? কি কারণে বিশেষ করে ইংলিশ ভয় পায়? আমরা প্রথমেই যদি দেখি যে ভয়ের কারণটা কি, শিক্ষার্থীরা যে ভয় পাচ্ছে সেই ভয়ের কারণটা হচ্ছে যে পরীক্ষার যে পূর্ণ প্রস্তুতিটা, সেই প্রস্তুতি না থাকা। যখন একজন শিক্ষার্থীর প্রস্তুতিতে অভাব থাকে, সুন্দরভাবে প্রস্তুতিটা নিতে না পারে, তখনই পরীক্ষায় মুখোমুখি হওয়া এই জায়গায় ভয় পায়। আরেকটি চাপ থাকে, সাইকোলজিক্যাল মেন্টাল প্রেশার থাকে, সামাজিক একটা প্রেশার থাকে যে কোনো কারণে যদি পরীক্ষা ভালো না হয়, প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গায় যদি ব্যাঘাত ঘটে তাহলে তার সামাজিক মান সম্মানের বিষয়টা যখন সে চিন্তা করতে থাকে তখনই সেই পরীক্ষা নিয়ে ভয় পেতে শুরু করে। কিন্তু সত্যিকার অর্থে ভয় পাওয়ার কিন্তু কিছুই নাই। যে পরীক্ষা যদি কেউ এনজয় করে, মনে করে যে পরীক্ষাটা একদম সিম্পল লাইফের একটি অংশ, সুতরাং পরীক্ষা দিতে হবে, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আর ইংরেজি কিন্তু সত্যিকার অর্থে এমন কঠিন কিছুই না স্যার। এইটার পরিপ্রেক্ষিতে তাহলে একটু পেপার ওয়ান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যে এবার শর্ট সিলেবাস 50 মার্ক পেপার ওয়ানে, শুরুতেই আছে এমসিকিউ। এমসিকিউর যে এই 10টা প্রশ্ন, এটা নিয়ে যদি একটু বলতেন। জি, এমসিকিউ যে 10টি কোশ্চেন থাকবে, এই কোশ্চেনটা থাকবে মূলত একটি সিন প্যাসেজের উপর বেস করে। তো সিন প্যাসেজটি যদি স্টুডেন্ট খুব ভালো করে পড়ে, সেখানে প্রত্যেকটি শব্দ সম্পর্কে জানে, প্রতিটি শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিম এই দুটিও যদি সুন্দর করে শিখে ফেলতে পারে, এবং পরীক্ষায় যখন কোশ্চেনটা শিক্ষার্থী পেল তখন যদি একটু সিরিয়াসলি পড়ে, পড়ে তারপরে কোশ্চেনটা অ্যাপ্রোচ করে, তাহলে এই কোশ্চেনগুলোর সবগুলো সঠিকভাবে আনসার দেওয়া সম্ভব। আচ্ছা, এবং এখানে ফুল মার্কস পাওয়া সম্ভব। এবার যদি একটু শর্ট কিউএনএ নিয়ে বলতেন স্যার। শর্ট কোশ্চেন অ্যান্সারেও ভালো মার্কস পাওয়া সম্ভব। সেখানে আরেকটি সিন প্যাসেজ থাকে, সেই সিন প্যাসেজটি ভালো করে পড়ে সেখান থেকে অ্যান্সারগুলো লিখতে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী মনে করে যে ওই প্যাসেজ থেকে সেন্টেন্সগুলোকে কপি করে, হুবহু কপি আর পেস্ট করলেই বুঝি নাম্বারটা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে প্যাসেজটি পড়বে, পড়ে অনুধাবন করবে যে এই কোশ্চেনে আসলে কি চাওয়া হয়েছে শিক্ষার্থীর কাছে। তো এই অনুধাবন করার পরে যদি সে নিজের ভাষায় নিজের মতো করে ওই প্রশ্নের উত্তর লেখে, টেন্সের ব্যবহার, সেন্টেন্সের ব্যবহার গ্রামাটিক্যালি অ্যাকুরেট করে, স্পেলিং মিস্টেক না করে, আর ওভারঅল হ্যান্ড রাইটিং, প্রেজেন্টেশন ইজ এ ফ্যাক্ট, তো প্রেজেন্টেশন যদি সুন্দর হয় তাহলে এখানে যে 4টি কোশ্চেনের 8 মার্কস, এটা কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব। রাইট, এর পরের সেকশন হচ্ছে স্যার অ্যান্টোনিম আর সিনোনিম, সেটা নিয়ে যদি একটু বলতেন। অ্যান্টোনিম এবং সিনোনিম এটা শিক্ষার্থীরা একটু ভয় পায়, এই কারণে যে ওরা তো অনেক সময় শিক্ষার্থীরা মুখস্থ করে যায়। কিন্তু অ্যান্টোনিম আর সিনোনিমের ক্ষেত্রে মুখস্থ করে গেলেই যে সেটি লিখতে পারবে ব্যাপারটা এমন নয়। ওই প্যাসেজে প্রদত্ত একটি প্যাসেজ থাকে, একটু আগে যেটা বলছিলাম যে কোশ্চেন অ্যান্সার আর এই অ্যান্টোনিম আর সিনোনিম একই প্যাসেজ থেকে থাকে। তো অ্যান্টোনিম আর সিনোনিম যখন আমি কোশ্চেনে দেখছি যে একটি শব্দ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তো আমি যখন সিনোনিম দেখব তখন সিলেকশনের ক্ষেত্রে আমাকে এই সিনোনিমটাও যেন নাউন হয়, অর্থাৎ পার্টস অফ স্পিচটা অবশ্যই যেভাবে চাওয়া হয়েছে সেভাবে লিখতে হবে। মুখস্থ করে গেলাম, মুখস্থ করে পরীক্ষায় লিখতে পারবো না। আর আরেকটা অংশ যোগ করি, যে সেটি হচ্ছে সিনোনিম কোশ্চেন তুলে তারপরে লিখতে হবে না, নাম্বার দিয়ে সিনোনিম চাইলে সিনোনিম, অ্যান্টোনিম চাইলে অ্যান্টোনিম লিখবে, এটাও নিখুঁতভাবে লিখে যায়। রাইট,
আর ফাইনালি স্যার এই অংশে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, এই চার মার্ক পাওয়ার সবচেয়ে সহজ উপায় যদি বলতে। আচ্ছা, ক্লোজ টেস্ট যেটি হয় যে এটি আনসিন, তো তো আনসিন বিষয়টি ক্লোজ টেস্টে একটু প্র্যাকটিস করতে হয়। তো যদি শিক্ষার্থীরা বিগত বছরের কোয়েশ্চেনগুলো একটু দেখে, বিগত বছরের মডেল কোয়েশ্চেনগুলো দেখে এবং সেটি বাসায় বসে যদি একটু সেলফ প্র্যাকটিস করতে থাকে বা মডেল কোয়েশ্চেনগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করলো, অ্যাসেসমেন্টে আসলো, নিজে চেক করলো, তাহলে এভাবে ক্রমান্বয়ে যদি ডেভেলপমেন্টটা নিয়ে আসা যায়, স্টিল স্টুডেন্টদের হাতে টাইম আছে, এই টাইমটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করা যায় তাহলে এই ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এখানে ভালো নাম্বার পাওয়া যায়। আর আরেকটি সুবিধা থাকে যে যেহেতু আমাদের ক্লুটা দেয়া থাকে না, তার অর্থ হচ্ছে আমরা চাইলেই সেখান থেকে নিজের ইমাজিনেটিভ পাওয়ারকে ইউজ করে শব্দগুলো নিজের মতো করে ব্যবহার করতে পারি। রাইট, থ্যাংক ইউ স্যার। দ্বিতীয় অংশে প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং আর সামারিতে 7, 7, 6 মিলিয়ে 20 মার্ক আছে, এই সেকশন নিয়ে যদি একটু বলতেন স্যার। আমরা যদি প্রথমেই বলি প্যারাগ্রাফটা কেমন হবে, আমরা যদি প্রথমেই বলি প্যারাগ্রাফ নিয়ে কথা, তাহলে প্যারাগ্রাফে আগে আমাকে বুঝতে হবে যে প্যারাগ্রাফ সিম্পলি কিছু সেন্টেন্স লিখে দিলাম, 15 থেকে 20টি সেন্টেন্স লিখলাম আর প্যারাগ্রাফ হয়ে গেল, বিষয়টি কিন্তু এমন নয়। এটি পরিপূর্ণ একটি ইউনিট, রাইট, যে এসে যেমন পূর্বে ছিল এসের মতোই, কিন্তু এটি একটি প্যারাগ্রাফের ভিতরেই, একটি প্যারার ভিতরেই সম্পূর্ণ আইডিয়াটা উপস্থাপন করা। সেখানে আমাদের থাকে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, তারপরে লিস্টিং। তো যদি কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট হয় তাহলে সেখানে কিছু কানেক্টরসের ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো দেখতে হয়। আর প্যারাগ্রাফ লিখতে গিয়ে স্টুডেন্টরা সাধারণত যেটি করে যে নিজের মতো করে মুখস্থ করে অনেক সময়, কিন্তু প্যারাগ্রাফের একটি আমার টপিক সেন্টেন্স থাকবে, প্যারাগ্রাফের একটি টপিক সেন্টেন্স থাকে, তারপরে সেই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করবার জন্য সাপোর্টিং সেন্টেন্স থাকে, তারপরে সেটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হয়, যেটা ডেভেলপিং সেন্টেন্সেস বলা হচ্ছে, সবার শেষে টার্মিনেটর অর্থাৎ কমপ্লিট করবার জন্য, একদম কম্পাইলেশনের জন্য, কনক্লুশনের জন্য সুন্দর করে সাম আপ করা, সামারাইজ করে ফেলা, এভাবে সুন্দর করে লেখা যায়। আবার যদি লিস্টিং আসে, লিস্টিংয়ের একটা ধারাবাহিকতা আছে, সেখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এভাবে উপস্থাপন করা হয় এবং মোটামুটি যে শব্দগুলো চাই, যদি 200 শব্দ চায় অথবা প্রশ্ন এক্সামিনার যেটি চান, যদি সেখানে উল্লেখ থাকে 150 শব্দ অথবা 200 শব্দ যেমনটি চাইবে সেভাবে লিখলে প্যারাগ্রাফে কিন্তু খুব ভালো নম্বর পাওয়া সম্ভব। আর স্টোরি রাইটিংয়ে, অ্যাজ ইউজুয়াল স্টোরি রাইটিংয়ের সোর্সগুলো মোটামুটি শিক্ষার্থীরা আগে থেকেই জানে, সেখানে একটি হেডিং লিখতে হয়, হেডিংটা যেন সুন্দর হয়। আর যে স্টোরি রাইটিংটাই আমরা শুরু করতে গেলে দেখা যায় একটি অংশ দেওয়া থাকে, তো যে অংশটি দেওয়া আছে সেই অংশটি আন্ডারলাইন করে রাখা ভালো, তারপরে যেটি শুরু করছে স্টোরি রাইটিংয়ে প্যারাগ্রাফ করা সম্ভব, মানে প্যারা প্যারা আকারে লেখা যায়। তো স্টোরি রাইটিংয়ে মূলত অনেক শিক্ষার্থী মনে করে থাকে মোরাল একটি অংশ আছে সেটি দিতে হবে, আসলে এটার কোনো প্রয়োজন নাই। সামারি রাইটিংটি, সামারি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখা যাবে যে সামারিতে মূলত যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজের 1/3 অর্থাৎ 3/3 লেখা। এখানে একটু ভুল ধারণা আছে শিক্ষার্থীদের, শিক্ষার্থীরা মনে করে থাকে যে একটি প্যাসেজ, এখানে একটি প্যাসেজ থাকবে সেটাও সিন প্যাসেজ, তো সেই প্যাসেজ থেকে শব্দ বা সেন্টেন্সগুলো একটু নিজের উপস্থাপন করা, সুন্দর করে সাজিয়ে লিখলেই একটি সামারি হলো, কিন্তু ফ্যাক্টরটা তা না। আচ্ছা, ফ্যাক্টর হচ্ছে যে শিক্ষার্থী কী বুঝেছে, একটি প্যাসেজ পড়ে শিক্ষার্থী যা বুঝবে সেটাই তার নিজের ভাষাগত দক্ষতা দিয়ে নিজের মতো করে উপস্থাপন করা। থ্যাংক ইউ স্যার। এখন আমরা পেপার টুতে যাই, তো পেপার টুতে প্রথমেই 10টি 10টি 20টি প্রশ্ন আছে, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ আর গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এটা নিয়ে যদি একটু বলতেন স্যার। গ্যাপ ফিলিং প্রথম কোয়েশ্চেন যেটি সেটি হচ্ছে উইথ ক্লুজ, তো উইথ ক্লুজ এটি প্রিপোজিশনের উপর বেস করে হয়, তো প্রিপোজিশন এমন একটি বিষয় যে এই অংশটা যদি শিক্ষার্থী প্র্যাকটিস না করে
ভালো করে না শিখে এবং মেমোরিতে যদি সেটি সেভ না রাখে তাহলে প্রিপজিশনটাই ভালো করে একটু তুলনামূলকভাবে ডিফিকাল্ট। বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে বিগত পাঁচ বছরের কোশ্চেন অ্যাটলিস্ট শিক্ষার্থীরা যদি দেখে তাহলে এবং সেভাবে যদি প্র্যাকটিস করে, প্র্যাকটিস করলে আর মুখস্থ করতে পারলে তো খুবই ভালো। স্মৃতি নির্ভর একটা বিষয়, তো সুতরাং যদি একটু প্রিপজিশনগুলো বেশি করে প্র্যাকটিস করে তাহলে এখানে পাঁচে পাঁচ পাওয়া সম্ভব। বুঝতে পেরেছি। আর উইদাউট ক্লুজ? উইদাউট ক্লুজ যেটি সেটি হচ্ছে কমপ্লিটিংয়ের মতোই। তো এখানে স্পেশাল ইউজ থাকে, যেমন ওয়াজ বর্নের ব্যবহার, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার এরকম, তারপরে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, এরপরে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার থাকে, এই ব্যবহারগুলো এটি অলমোস্ট সবসময়ই কমন পড়ে এবং শিক্ষার্থীদের এই অংশটা নিয়ে খুব টেনশন করবার কিছু নাই, এটা খুব ইজিলি কভার করা সম্ভব। এবার একটু যদি কমপ্লিটিং সেন্টেন্সেস আর ইউজ অফ ভার্বস নিয়ে বলতেন স্যার। কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই অংশটায় ফ্রেজ এবং ক্লজের ব্যবহার করা হয়। রাইট। তো কমপ্লিটিং সেন্টেন্সের আগে যেটা করলাম যে গ্যাপ ফিলিং, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কমপ্লিটিং সেন্টেন্সের মতোই, কিন্তু এটি যেটি সেটা হচ্ছে সেখানে ফ্রেজ এবং ক্লজের ব্যবহার থাকে। আচ্ছা। তো নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে, ক্লজের ক্ষেত্রে কন্ডিশনাল যে ক্লজগুলো আছে সেগুলোর ব্যবহার হতে পারে। তো ক্লজ এবং ফ্রেজ এই দুটি যদি একটু সিরিয়াসলি শিক্ষার্থী পড়ে ফেলে এবং প্র্যাকটিস করে তাহলে এখানেও ভালো করা সম্ভব, পূর্ণ নম্বর পাওয়া। হ্যাঁ, পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। এখানে শুধু একটু বলতে চাই যে কমপ্লিটিং সেন্টেন্সে শিক্ষার্থীরা যে ভুলটা করে সেটা হচ্ছে ওরা যে অংশটি কমপ্লিট করতে হবে এই অংশটুকুই শুধু লিখে, কিন্তু এখানে ফুল সেন্টেন্স লিখতে হবে। আর ইউজ অফ ভার্বস স্যার? ইউজ অফ ভার্ব, ইউজ অফ ভার্বস বলতে এখানে মেইনলি রাইট ফর্ম অফ ভার্বসকে বোঝাই, তারপরেও সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর বেস করে কোয়েশ্চেন হয়। তো রাইট ফর্ম অফ ভার্বস কমপ্লিট করতে গেলে শিক্ষার্থীকে টেন্সের ব্যবহারটা খেয়াল রাখতে হবে, যে সুন্দরভাবে টেন্স ব্যবহার শিখবে, কোন টেন্সে আছে, সেখানে সাবজেক্ট অনুসারে যে ভার্ব ব্যবহৃত হয় সেটি খেয়াল রাখতে হবে। এখানে অনেক সময় দেখা যায় যে ভয়েস অংশ থেকে এই রাইট ফর্ম ভার্বের ভিতরে ইনসার্ট করা হয় কিছু কোশ্চেন, তো শিক্ষার্থীকে বুঝে ফেলতে হবে যে এটি দেখতে অ্যাক্টিভের মতো মনে হলেও সেটা প্যাসিভ কি না। যদি প্যাসিভ ভয়েসের ফর্মেট থাকে তাহলে সঙ্গে সঙ্গে এই রাইট ফর্ম অফ ভার্ব হওয়ার সত্ত্বেও তাকে প্যাসিভ ভয়েসের সেন্সটা নিয়ে আসার জন্য প্যাসিভ ভয়েসের রুলসটাকে অ্যাপ্লাই করতে হবে। পার্ট এ তে শেষ 10টি মার্ক হচ্ছে ন্যারেটিভ স্টাইল আর ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস, এই দুটো সেকশন নিয়ে যদি একটু বলতেন। যদি আমরা ন্যারেটিভ স্টাইল নিয়ে কথা বলি, ন্যারেটিভ স্টাইল বলতে আসলে ন্যারেশনকে বোঝাচ্ছে, ন্যারেশন এটি প্যাসেজ ন্যারেশন থাকে, তো প্যাসেজ ন্যারেশনটা এটি ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্টও হতে পারে, আবার ইনডিরেক্ট ন্যারেশন থেকে ডিরেক্ট ন্যারেশনও হতে পারে। তো এই ইনডিরেক্ট মেইনলি ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনই পরীক্ষায় বেশি আসে, শিক্ষার্থীদের আমি সেটাই বেশি প্র্যাকটিস করতে বলবো, কিন্তু ন্যারেশন একটি হিউজ টপিক। তো এই ন্যারেশন শিখতে গেলে প্রথমেই তাকে টেন্স সম্পর্কে অবগত হতে হবে, সেখানে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব এর তিনটি বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। সাথে যদি আমরা সেন্টেন্সটা দেখি, যে এর সাথে আমরা যদি সেন্টেন্স নিয়ে চিন্তা করি তাহলে কোনোভাবে সেন্টেন্স, টেন্স, সাবজেক্ট, অবজেক্ট এই সামগ্রিক বিষয়গুলো যদি শিক্ষার্থীর মেমোরিতে না থাকে তাহলে ন্যারেশনে ভুল করবে। রাইট। সেক্ষেত্রে যেমন আমি খুব শিক্ষার্থীদের আরও বেশি, মানে আমি শিক্ষার্থীদেরকে আরও বেশি সচেতন হতে বলবো এই ন্যারেটিভ স্টাইলের ক্ষেত্রে, বিশেষ করে যদি রিপোর্টেড স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যবহার থাকে তাহলে শিক্ষার্থীরা যেটি করে যে রিপোর্টিং স্পিচটি ব্যবহার করার পরে একটি কনজাংশনের প্রয়োজন হয়, সেই কনজাংশনটি অনেক সময় তারা দ্যাট ইউজ করার পরে ইফ ইউজ করে, যেটি আমার দ্যাট ব্যবহার করবার কথা না, ইউজ করবার কথা নয়, ইফ বা ওয়েদার বসবে। কিন্তু আবার রিপোর্টেড স্পিচটি যদি ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয় তাহলে এই কনজাংশনটির পরিবর্তে ওই ইন্টারোগেটিভ যে প্রোনাউনটি ছিল অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেন ছিল সেটি ব্যবহৃত হয়।
এই অংশটাই শিক্ষার্থী ভুল করে ফেলে। আর টেন্সের ব্যবহারটা খুব বেশি মনোযোগ দিয়ে দেখা। আর প্যাসেজ নারেশনে যে সাধারণত 15-16 রুলস আছে, এই 15-16 রুলস পড়লেই প্যাসেজ নারেশনটা কিন্তু ডিটাচড নারেশনটা, মানে ডিটাচড নারেশনটি ভালো করে পড়লেই প্যাসেজ নারেশনে ভালো করা সম্ভব। রাইট, ইউজ অফ সেন্টেন্স কানেক্টার্স, ইউজ অফ সেন্টেন্স কানেক্টার্স, এটি একটু প্র্যাকটিস নির্ভর। অধিকাংশ ক্ষেত্রেই এটা যদি প্র্যাকটিসটি খুব ভালো হয়, মানে অধিকাংশ ক্ষেত্রেই যদি কানেক্টার্সটার প্র্যাকটিস বেশি করা যায়, তাহলে এই অংশে ভালো করা সম্ভব। তো আমরা এখন পার্ট বিতে আসলাম স্যার, পেপার টু এর। প্রথমেই আছে ফর্মাল লেটার রাইটিং, সেই 10 মার্কে পূর্ণ নম্বর কি পাওয়া সম্ভব? ফর্মাল রাইটিংয়ে, ফর্মাল লেটার রাইটিং যেটি, আসলে ফর্মাল লেটার বলতে এখানে অ্যাপ্লিকেশানই বোঝায়। তো এই অ্যাপ্লিকেশানটা ম্যাক্সিমাম সময়ই কমপ্লেইন্ট লেটার হয়। অ্যাপ্লিকেশানের ভিতরে এক ধরনের কমপ্লেইন্ট আসে, অভিযোগ যে কোনো বিষয় নিয়ে, তাদের প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি হতে পারে। ধরেন এখন সিলেটে বন্যা হচ্ছে, সেই বন্যায় দুর্গত মানুষের সাহায্যের বিষয়টি আসতে পারে, এমন বিষয় নিয়ে সেখানে লেখা হতে পারে। তো এখানে যদি খুব ভালো করে লেখা যায় ফরম্যাটটাকে ঠিক রেখে, যে ফর্মাল লেটারে ফরম্যাট যদি ঠিক থাকে, সব কিছু নিখুঁতভাবে লেখা যায়, গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে, তাহলে এখানে স্পেলিং মিস্টেক যদি না থাকে, আর স্পেলিং মিস্টেক তো অবভিয়াসলি, আর হ্যান্ডরাইটিং একটা ফ্যাক্টর, রাইট, যে স্পেলিং মিস্টেক যদি না থাকে, হ্যান্ডরাইটিং চমৎকার হলে শিক্ষক কিন্তু কখনোই শিক্ষার্থীদের বঞ্চিত করতে চান না। শিক্ষক সবসময় শিক্ষার্থীদের তাদের যে ক্রেডিট এটি দিতে চান, অ্যাবসলুটলি, ফলে এখানে ভালো নম্বর পাওয়া সম্ভব। শেষ একটি প্রশ্ন করব স্যার, এরপরের সেকশন যে রাইটিং প্যারাগ্রাফ, তো প্রায় কমন পড়ে না টপিক, এক্ষেত্রে প্যারাগ্রাফ রাইটিং ইম্প্রুভ করার জন্য ছাত্রছাত্রীরা কী করতে পারে? প্যারাগ্রাফ যদি কমন না পড়ে, তাহলে এখানে বিষয়টা এমনভাবে আমরা চিন্তা করতে পারি যে আমাদের তো মেমোরি, মেমোরিতে যদি আমি ইনফরমেশান ইনসার্ট না করি, সেখান থেকে আউটপুট নেওয়াটা কঠিন, রাইট। তো আমি শিক্ষার্থীদের বলবো যে একটু বেশি করে পড়া, হয়তো মেমোরাইজ করে আসেনি, সম্পূর্ণভাবে লার্নিংটা হয়নি, কিন্তু তথ্যগুলো ব্রেনে আছে। তো যদি একটি বিষয়ের তথ্য আমার ব্রেনে থাকে, মিন্স যদি শিক্ষার্থীর ব্রেনে তথ্যটি থাকে এবং প্যারাগ্রাফ রাইটিংয়ের রুলসগুলো যদি তার জানা থাকে, তাহলে আনকমন আসলেও সে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তার সেই চিন্তাগুলোকে সমন্বয় করতে পারলে একটি ইউনিটি উপস্থাপন, ইউনিটলি এটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই একটি সম্পূর্ণ প্যারাগ্রাফ হয়ে যায় এবং সেক্ষেত্রে প্যারাগ্রাফেও ভালো নম্বর পাওয়া যাবে। স্যার, যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে শেষ কিছু অ্যাডভাইস দিতে চান? শিক্ষার্থীদের যেটি বলবো, যে কখনোই মনে করবে না যে পরীক্ষা টেনশনের কিছু, পরীক্ষা দুশ্চিন্তার কিছু, পরীক্ষা ভয়ের কিছু। পরীক্ষা হচ্ছে তোমার জীবনের একটি স্টেজ থেকে অন্য একটি স্টেজে নিয়ে যাওয়া, জীবনের ডেভেলপমেন্ট বা জীবনের যে উত্তরণ, পর্যায়ক্রমে অথবা ধারাবাহিকভাবে যে সামনের দিকে এগিয়ে যাওয়া, এজন্যই কিন্তু পরীক্ষা। ফলে পরীক্ষা নিয়ে কোনোভাবে দুশ্চিন্তা না করে তোমাদের হাতে যে সময়টি আছে, এই সময়টির প্রপার ইউটিলাইজেশন যদি তোমরা করো, তাহলে অবশ্যই তোমরা সফল হবে, কোনো সন্দেহ নাই। আর আরেকটি কথা মনে রাখবে, এখন করোনা ভাইরাস আবারও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং স্বাস্থ্যের বিষয়টি খেয়াল রাখবে, ঝুঁকিমুক্ত পরিবেশে পড়াশোনা যেন করতে পারো। তো তোমাদের সুন্দরভাবে প্রিপারেশান নাও, চমৎকার করে প্রিপারেশান নাও, সুন্দর থাকো। আর পরীক্ষা ভীতি কাটিয়ে উঠে যদি সুন্দরভাবে পরীক্ষার হলে যেতে পারো, মানে পরীক্ষা ভীতিটাকে অ্যাভয়েড করে যদি পরীক্ষার হলে বসতে পারো, মানে পরীক্ষা ভীতি অ্যাভয়েড করে যদি পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারো, তাহলে তোমার সফলতা অনিবার্য। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং এত অ্যাডভাইস দেওয়ার জন্য আমাদের স্টুডেন্টদেরকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ যে সকল ভিউয়ার্স আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছে। আর শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং অ্যাডভাইস আবারও থাকে, সুন্দর করে পড়াশোনা করুক।
ভালো রেজাল্ট হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আজকে এখানেই শেষ করছি। আমাদেরকে জয়েন করার জন্য ধন্যবাদ, এবং আগামী পর্বে আরেকটি শিক্ষক এবং আরেকটি বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তোমাদের অনেকেরই অঙ্কের দুনিয়ার কনসেপ্ট বুঝতে কষ্ট হয়, এই কনসেপ্টগুলোই যদি বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করে অ্যানিমেশন করে দেখাতে পারতাম তাহলে কেমন হতো? যেমন অ্যালজেব্রার সাহায্যে বের করতে পারবে এই লঞ্চের ক্যাবিন ও ডেকের টিকিটের সংখ্যা কত, অথবা বের করতে পারবে ছাদে থাকা পানির ট্যাঙ্ক খালি করতে কত সময় লাগে। আবার পরিমিতির কনসেপ্টের সাহায্যে মার্শমেলো ঢাকতে কতটুকু চকলেট লাগবে, অথবা বিল্ডিং রং করতে কত খরচ হবে, বা একটি সুইমিং পুল ভরতে কতটুকু পানি লাগে সেটা বের করতে পারবে। এছাড়াও ত্রিকোণমিতিক কনসেপ্ট ব্যবহার করে লঞ্চের চরে আটকে যাওয়া থেকে রক্ষা করা, সমান্তরাল সরলরেখার কোণ বুঝতে এরকম সহজ ব্যাখ্যা, আশেপাশে থাকা বিভিন্ন উদাহরণের সাহায্যে বৃত্তের বেসিক্স বুঝে নেওয়া, এমনকি পরিসংখ্যানের ধারণা ব্যবহার করে ভালো বোলার খুঁজে পাওয়া শিখে যাবে আমাদের ম্যাথ কোর্সে। সো শিখো অ্যাপে এইরকম অ্যানিমেটেড ভিডিওর পাশাপাশি স্মার্ট নোটস ব্যবহার করে এসএসসি ও এইচএসসি গণিতের জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে নাও।